আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে জানাই টিএফএল লাইভের পক্ষ থেকে স্বাগতম। তো বরাবরের মতো আমরা চলে আসলাম চট্টগ্রামের ঐতিহাসিক পোলক গ্রাউন্ড মাঠ মাসব্যাপী দিচিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো এবারের বাণিজ্য মেলায় বিশেষ একটি আকর্ষণ হলো পরিপালন ঘাট। আজকে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো পরিপালন ঘাট সম্পর্কে। তো এই পরিপালন ঘাটটির নাম শুনে নিশ্চয়ই চমকে গেছেন, কারণ চমকে যাওয়ারই কথা, বর্তমান সময়ের সবারই পরিচিত এবং ভাইরাল একটি জনপ্রিয় ঘাটটি হলো এই পরিপালন ঘাট। এই পরিপালন ঘাটটির দাম হাঁকা হয়েছে 1 কোটি টাকা এবং এই পরিপালন ঘাটটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 3 বছর 2 মাস। তো এই পরিপালন ঘাটটি কিন্তু জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও আনা হয়েছিল, তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের নির্ধারিত মূল্য না পাওয়ায়, তাদের চাহিদার মধ্যে না পড়ায় এই পরিপালন ঘাটটি দিতে পারেনি, তাই তারা এবার চট্টগ্রাম বাণিজ্য মেলায় পরিপালন ঘাটটি নিয়ে আসলো। এই পরিপালন ঘাটের দাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় 51,50,000-এর মধ্যে উঠেছিল, তবে তাদের নির্ধারিত মূল্যের মধ্যে না পারায় এই পরিপালন ঘাটটি ঢাকা বাণিজ্য মেলায় দিতে পারেনি। তারা আশা করছে এই চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের এই পরিপালন ঘাটটি সেল হবে আশা করে। পরিপালন ঘাটটি দেখার জন্য প্রতিদিনই চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসছেন এবং দেখছেন মেলার মধ্যে। এই পরিপালন ঘাটটি দেখার জন্য কিন্তু আলাদাভাবে 10 টাকা করে টিকিট কাটতে হয়, টিকিট কেটেই কিন্তু এই পরিপালন ঘাটটি দেখার সুযোগ মেলে। তো আমরা আপনাদের সুবিধার্থে এই পরিপালন ঘাটটি সম্পর্কে একটু জানবো, এই পরিপালনের ঘাটের যিনি মালিক তার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহ মেহরবান, পরবর্তীকার রাখছে। আপনার যে এই ঘাটটা তৈরি করলেন কি উদ্দেশ্যে? এই ঘাটটা আমাদের শখের বসতে বানানো হয়েছে ঘাটটা। আর এই ঘাটটা যে আপনি কি দেখে তৈরি করলেন নকশাটা? নকশাটা আমার বড় ভাই ডাক্তার নূর নবী, উনি নিজের মাথা থেকে উনি ক্যাটালগ আঁকছে, আর ওনার ক্যাটালগ থেকে আঁকাই এই কাজটা করা। এটা বিশ্বে কোথায় এটার ক্যাটালগ নাই আমাদের। এটা কী কাঠ দিয়ে তৈরি? এটা পুরোপুরি সেগুন কাঠের বানানো, আমাদের দেশি সেগুন। এটা এটা তৈরি করতে কতজন শ্রমিক কিংবা কত মাস বা কত বছর সময় লেগেছে? এটা বানাইতে আমাদের 3 বছর 2 মাস লাগছে। একটা শ্রমিকে বানিয়েছে এটাকে, আর 4টা শ্রমিক মিলে এটাকে বার্নিশ করা হয়েছে, পালিশগুলো করা হয়েছে। আচ্ছা, আপনারা তো এটা বাণিজ্য মেলায় ঢাকা বাণিজ্য মেলায়ও নিয়ে গেছেন, এবার চট্টগ্রাম বাণিজ্য মেলায়ও এনেছেন। তো চট্টগ্রাম বাণিজ্য মেলায় চট্টগ্রামবাসী কি এটা মূলাইছে? আমার চট্টগ্রামবাসীর কাছে এখানে আমরা আবার সারা পাই নাই, তবু আজকে একজন ভাই আইছে, উনি বলছে রবিবার আসবে, ওনার একটা কোম্পানির জন্য চাইছিল, উনি কোম্পানিটা উনি সিঙ্গাপুরে গেছে, উনি আসলে তারপর রোববার বাট আসবে উনি। আচ্ছা, এই খাটটার দাম কতটুকু পর্যন্ত উঠছে? আমাদের ঢাকা সারা পাইছিলাম আমরা 51,50,000 টাকা, এখানে কোনো আমরা সারা পাই নাই। আপনারা কীরকম হইলে ছাড়বেন? সেটা আমাদের কাস্টমারের উপরে এটা নির্ভর ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, যখন ঢাকা বাণিজ্য মেলা যখন আমরা উঠেছি বিক্রি করতে পারি না, যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাথে দেখা হইতো তাহলে আমরা ওনার মাধ্যমে জাদুঘরের খাটটা হ্যানওভার করতাম, যাতে আমাদের এটা ক্যাটালগ আমি বিশ্বের সেরা ভাইরাল আমরা। আচ্ছা, এই খাটটার মধ্যে আপনি কী কী দৃশ্য তুলে ধরছেন? এখানে 16টা পরি আছে, আপনার 6টা সূর্য আছে, 4টা চাঁদ আছে। আচ্ছা, চট্টগ্রামবাসীর জন্য কিছু বলেন। চট্টগ্রামবাসীর একটা জিনিস, ভাইয়েরা আমার ভালো আছে যথেষ্ট, যে চট্টগ্রামবাসীর কারণে আমরা আকর্ষণের জন্য আনছে ভাইরাল ঘাট, ওনারা সবাই দেখক পরিদর্শন করক যে আসল জিনিসটা কী। এটা আমার দেশের একটা ভাই বানানো একটা শিল্প, যে বাংলাদেশে অনেক মানুষ আছে এখানে, যে আমরা একটা শিল্প বানাই যে শিল্পের কোনো মূল্যায়ন দেওয়া হয় না, এই কারণে উদ্দেশ্য করে আমাদের এটা আনা। আচ্ছা, আপনার এই খাটটা তৈরির জন্য কতটুকু শ্রম বা পারিশ্রমিক? আমাদের অনেকগুলো পারিশ্রমিক, অনেকগুলো শ্রম যে খরচ হয়েছে এখানে, যে অর্থনৈতিকভাবে যে অনেকগুলো পারিশ্রমিক আমাদের খরচ হয়েছে, তবু আমরা শখের বসতে বানানো, কোনো ব্যবসার উদ্দেশ্য নয়, কোনো কিছুর উদ্দেশ্য নয়, তবু একটা জানো যে আমাদের একটা টার্গেট হলো, যাতে ঢাকা বাণিজ্য মেলা আমরা আনছি, যে ঢাকা বাণিজ্য মেলা দেবো, যদি না বিক্রি করি আর যে প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাথে দেখা হয়ে যায় তাহলে আমরা ওনার মাধ্যমে জাদুঘরে হ্যান্ডওভার করে দেবো। ধন্যবাদ ভাইয়া।